হ্যালো ফ্রেন্ডস আপনারা অনেকেই ভাবতেছেন আমার এই উইন্ডোজ টেনে যদি আরও দু একটা যদি ভালো থিম থাকতো তাহলে হয়তো এই ডিসপ্লে এর মধ্যে আমরা ভালো কিছু ওয়ালপেপার পেতাম যা দেখতে আমাদের এই উইন্ডোজের ডিসপ্লেটা খুবই সুন্দর দেখাতো তো আমাদের উইন্ডোজ টেনের মধ্যে অল্প কিছু আমাদের ওয়াল দিয়ে থাকে আর একটা থিম দিয়ে থাকে আপনারা দেখাই এই যে এখানে একটা পাঁচটা ইমেজ ইমেজওয়ালো একটা থিম আছে আর এখানে ছয়টা ইমেজ ইমেজওয়ালো একটা থিম আছে এনে একটা এন একটা তো এই চারটে আমাদের উইন্ডোজ টেন ইনস্টল করলে সঙ্গে মানে এই চারটেই থিম দেওয়া থাকে তো চারটে থিমের মধ্যে এখানে খুবই অল্প সংখ্যক ইমেজ আছে এখানে অল্প পাঁচটা আর ছয়টা এগারোটা তো আপনারা অনেকেই চান যে যদি আমার আরও যদি আরও কয়টা যদি থিম ইনস্টল করা থাকতো আরও ভালো ভালো হয়তো ফটো আপনি ইউজ করতে পারতেন তো এখানে দুইটা দেখতে পারতেছেন এই দুইটা আমি অলরেডি ইনস্টল করছি তো কিভাবে ইনস্টল করতে হয় এবং কোথায় আপনি এই থিমগুলো পাবেন তো আজকে সবই দেখাবো তো মূলত এই থিমগুলো আমরা ফ্রিতেই ডাউনলোড করতে পারবো আমাদের কোনো আলাদা টাকা পয়সার খরচ হবে না তো আর এই থিমগুলো ইউজ করার জন্য আপনার কি কি করতে হবে তো তাও বলবো তো আগেই বলেন এই মূলত এই থিমগুলো আপনি ইউজ করতে পারবেন শুধুমাত্র আপনার যদি উইন্ডোজ টেন অ্যাক্টিভ করা থাকে তো উইন্ডোজ টেন যদি আপনার অ্যাক্টিভ করা না থাকে তাহলে এই থিমগুলো ইউজ করতে পারবেন না আর আপনার উইন্ডোজ টেন যদি অ্যাক্টিভ এখনও যদি না করে থাকেন অবশ্যই আমার লিঙ্কে দেওয়া ডিসক্রিপশান আমি অবশ্যই ডিসক্রিপশান লিঙ্ক দিয়ে দেবো আপনার এই উইন্ডোজ টেন কীভাবে আপনারা অ্যাক্টিভ করবেন তো অ্যাক্টিভ করার পর এগুলো আপনি ইউজ করতে পারবেন তারপরে এখানে অনেকগুলো অপশন আছে যেগুলো আপনি অ্যাক্টিভ করার পরে ইউজ করতে পারবেন তো যাই হোক আজকে কথা বলবো থিম নিয়ে আজকে থিম আমরা ইনস্টল করব সুন্দর সুন্দর থিম ডাউনলোড করবো এবং ইনস্টল করব তো কীভাবে ইনস্টল করতে হয় কীভাবে ডাউনলোড করতে হয় তো আমার সাথে থেকে পুরোটা ভিডিও দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করি আপনারা ভালো ভালো থিম পরবর্তীতে ইনস্টল করে আপনাদের এখানে সেভ করে রাখতে পারবেন ডিসপ্লে মধ্যে সেভ করে রাখতে পারবেন তো প্রথমে চলুন আমরা কিভাবে ডাউনলোড করব থিমগুলো তা আগে দেখি তো প্রথমে আপনারা একটি ব্রাউজারে ব্রাউজারে গিয়ে সার্চ করবেন প্রথম ওপেন করে ব্রাউজার গিয়ে সার্চ করবেন যেহেতু আমার উইন্ডোজ টেন তো উইন্ডোজ টেন লিখেই সার্চ করবো উইন্টি ও এস টেন আপনারা এতটুকু লেখলেই চলবে বেশি কিছু লেখা লাগবে না তো এটা লেখে এন্টারপ্রেস করবেন উইন্ডোজ টেন থিম লিখে এন্টারপ্রেস করলে এখানে অনেকগুলো অপশান আসবে তো আমরা এই যে এই অপশানটাতে মানে এই লিঙ্কটাতে আমরা উইন্ডোজের থিমগুলা ডাউনলোড করবো এবং ইনস্টল করব তো চলুন আমরা এখানে ক্লিক করি তো ক্লিক করার পর এখানে দেখতে পারতেছেন আমাদের অনেকগুলো থিম আসছে এই যে এগুলা ব্ল্যাক অ্যান্ড ডার্কের মধ্যে থিমস আছে তো আপনারা চাইলে এগুলো আপনারা ইনস্টল করতে পারেন যে কোনো একটা একদম ফ্রি কোনো টাকা পয়সা লাগবে না একদম ফ্রি তো এখানে আছে থিম ফর এনিমি ফ্যান্স তো এভাবে স্কুল করে নিচে গেলে আপনি অনেক ধরনের থিম পাবেন আপনার পছন্দ মতো এখানে আছে উইন্ডোজ স্কিন তারপর আছে নিচে আরও নিচে আরও পাইবেন ন্যাচার এন্ড ল্যান্ডস্কেপ থিম থিম অফ গেম গেমার তারপরে নিচে আছে উইন্ডোজ প্যানারোমিক থিম তারপরে নিচে আরও পাবেন জাস্ট এডেড থিম তো এখানে আপনার মন মতো অনেক থিম পেয়ে যাবেন আপনার উইন্ডোজ এর জন্য তো আপনার চাইলে যে কোনো যে কটা মন চায় একটা না যে কোনো আপনার যে কটা মন চায় পছন্দ করে আপনি এখান থেকে থিম ডাউনলোড করতে পারেন তো ডাউনলোড করার জন্য কী করতে হবে আপনার যে কোনো পছন্দের একটা থিমের মধ্যে ক্লিক করবেন ধরুন আমি এটা ডাউনলোড করবো তো ক্লিক করার পর এমন একটা আমাদের পেজ আসবে পেজ আসার পরে যে এখন আস্তে আস্তে নিচে যাবেন স্কুল করে নিচে যাবেন তো এখানে লেখা আছে উইন্ডোজ থিম ফর উইন্ডোজ সেভেন সরি ডাউনলোড থিম ফর উইন্ডোজ সেভেন তো এটা এখানে ক্লিক করলে আমরা শুধু উইন্ডোজ সেভেনের জন্য থিম ইনস্টল করতে ইনস্টল করতে পারবো এবং ডাউনলোড করতে পারবো আর এটা যদি আমরা ডাউনলোড করি আমাদের ট্রেনের মধ্যে ইনস্টলও হবে না আর আমাদের ট্রেনের মধ্যে ইউজও করা যাবে না তাই আমরা এটা পছন্দ করব বা এটা চুজ করব। এখানে লেখা আছে ডাউনলোড থিম ফর উইন্ডোজ টেন এইট আর এইট পয়েন্ট ওয়ান তো আমরা যেহেতু আমার উইন্ডোজ টেন তাই আমি এটা সিলেক্ট করবো সিলেক্ট করে এখানে ক্লিক করব ক্লিক করার পরেও ডাউনলোড অফ ট্রপিক্যাল প্যারাডাইস ডেক্স থিম প্যাক উইল স্টার্ট ইন ফাইভ সেকেন্ডস তো একটু ওয়েট করবেন পাঁচ সেকেন্ড ওয়েট করতে হবে তো পাঁচ সেকেন্ড বলছে হয়তো এই যে এখন তো অলরেডি ডাউনলোড হইতাছে ট্রপিক ডেক্স প্যাক একটু ওয়েট করেন তো এটা ডাউনলোড হওয়ার পরে কিভাবে আমাদের ইনস্টল করতে হবে তাও দেখা তো তেমন কঠিন কিছু না খুবই সহজ তারপর আপনাদের সুবিধার্থে আমি একটু দেখাই দিতেছি কীভাবে ইউজ করবেন তো আগেই বলছি আপনার যদি উইন্ডোজ অ্যাক্টিভ করা না থাকে অবশ্যই উইন্ডোজটা অ্যাক্টিভ করে নেবেন আর উইন্ডোজ অ্যাক্টিভ করার জন্য আমি অলরেডি দুইটা ভিডিও আপলোড দিয়ে ফেলছি তো আপনার ওই দুইটা ভিডিও ফলো করে আপনার উইন্ডোজ অ্যাক্টিভ করতে পারবেন আপনার উইন্ডোজ টেন থাকলে টেন অ্যাক্টিভ করতে পারবেন একটা ক্র্যাকের মাধ্যমে আরেকটা হচ্ছে কমান প্রম্পের মাধ্যমে তো আজকে আমরা থিম দেখাচ্ছি আর আপনাদের বলে নেই যদি অবশ্যই আপনারা এই ভিডিও দ্বারা উপকৃত হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন তো চলুন আমাদের অলরেডি ডাউনলোড করা শেষ আমরা এটাকে ওপেন করব ওপেন তো ওপেন করা হয়ে গেছে অলরেডি ইনস্টল করা হয়ে গেছে এখানে দেখতে পারতেছেন সেভও হয়ে গেছে তো এই যে এই যে অলরেডি আমাদের সেভ হয়ে গেছে ইনস্টল হয়ে সঙ্গে সঙ্গে সেভ হয়ে গেছে এখানে পনেরোটি ইমেজ আছে আমি বর্তমান যেই থিমটা ডাউনলোড করলাম তো এখানে পনেরোটা ইমেজ আছে তো আমরা একটা একটা করে চেঞ্জ করে দেখব ইমেজগুলো কেমন হয় তো খুব সুন্দর একটি ইমেজ দেখেন তারপরে অনেক সুন্দর খুবই সুন্দর সুন্দর ফটো আছে এখানে তো আপনারা চাইলে আরও অন্য ধরনের থিমও ইনস্টল করতে পারেন তো ডাউনলোড করতে পারেন তারপর ইনস্টল করতে পারেন তো আজকে আমি দেখালাম কিভাবে আপনাদের উইন্ডোজের থিম ইনস্টল করতে হয় তো পরবর্তীতে আরও অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো তো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে बाई बाई